السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، সম্মানিত দ্বীনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, আশুরা এবং মুহররম, এই দুটি শব্দের অর্থ কী এবং এর সাথে আমাদের সম্পর্ক কী, বলতে পারেন আমাদের করণীয় কী, বিষয়টি সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আল্লাহ যেন সঠিক বলার ও মানার তৌফিক দান করেন, আমিন। প্রথম কথাটি হলো যে মুহররমটা কী জিনিস। ভাই, মুহররম হলো আরবি হিজরি বছরের একটি মাস, যেটি প্রথম মাস বছরের, হিজরি সনের প্রথম মাসের নাম হলো মুহররম। আরবিতে মাসের সংখ্যা ১২, যেমন অন্যান্য মাসের সংখ্যাও ১২, কিন্তু আরবি বছরের প্রথম মাসটির নাম হচ্ছে মুহররম। ইসলাম পূর্বে চারটি মাসকে খুবই গুরুত্ব দেওয়া হতো আর মর্যাদা দেওয়া হতো, তাতে লড়াই যুদ্ধ ইত্যাদি বন্ধ রাখা হতো। তার মধ্যে একটি মাস ছিল এই মুহররম মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব মাস। তাই এই মাসের গুরুত্ব রয়েছে। এটা ছিল মুহররম কথাটির অর্থ। এবার আশুরা মানে কি? আশুরা শব্দটি আশারা শব্দ থেকে এসেছে। আশারা মানে হলো দশ, আর আশুরা মানে হলো দশম তারিখ। কিসের দশম তারিখ? মুহররম মাসের দশম তারিখকে আশুরা বলা হয়। এর সাথে আমাদের কি সম্পর্ক? ইসলামের কিছু বিধিবিধানের সাথে এই মাস ও এই দশ মাসের দশম তারিখের কিছু সম্পর্ক আছে কি? জি, প্রথম সম্পর্কটি হলো এই যে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হননি, তার পূর্বেও তিনি এই দশম তারিখের রোজা রাখতেন, মানে মুহররম মাসের দশম তারিখ যাকে আশুরা বলা হয়, সে আশুরার তিনি রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা ইয়াউমা আশুরা তাসুমুহু কুরাইশ ফিল জাহেলিয়া, কুরাইশ গোত্ররা জাহেলি যুগে এই আশুরার রোজা রাখত। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফিল জাহেলিয়া, তিনি জাহেলি যুগে এর রোজা রাখতেন। কিন্তু যখন ইসলাম আসলো এবং ইসলামে রোজা ফরজ করা হলো, তখন তিনি আশুরার রোজা ছেড়ে দিলেন। অতঃপর আশুরার রোজা কেউ চাইলে রাখত, না চাইলে রাখত না। তাহলে এই আশুরার সম্পর্ক একটা রোজার সাথে আমাদের ইসলামে আছে। এবার ঘটল এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পর তিনি মদিনায় ইহুদিদেরকে দেখলেন, ইহুদি সম্প্রদায়কে দেখলেন তারা রোজায় আছে এই দিনে, মানে আশুরার দিনে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, হাদিসটিকে ইমাম বুখারী 2004 নম্বর হাদিসে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন ফার আল ইয়াহুদা তাসুম ইয়াউমা আশুরা, ইহুদিরা আশুরার রোজা রাখছে এটা দেখতে পেলেন। আল্লাহ রাসূল বললেন, মা হাদা, এটা কোন দিন, কেন তোমরা রোজায় থাকছো? তখন তারা বলল, হাদা ইয়াউমুন সালেহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম ফাসামাহু মূসা, এটা খুব বড় দিন, এটা খুব মহান দিন। এই দিনে আল্লাহ তাআলা বানু ইসরাঈলকে অর্থাৎ মূসা এবং তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে, ফেরাউনের কবল থেকে। এর কারণে মূসা আলাইহিস সালাম শুকরান, কৃতজ্ঞতা প্রকাশরূপ রোজা রেখেছিলেন, তাই আমরা রোজায় আছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা থাকলেন এবং সকল লোককে রোজা রাখতে বললেন, আর একথা বললেন যে আনা আহাক্কু বি মূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের এরকম খুশির ব্যাপারে আমি তার বেশি হকদার, বেশি হকদার যে আমার নবী, আমরা নবী সম্প্রদায়, তার মধ্যে কোনো নবী কোনো দুশ্মন শত্রু থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই তিনি খুশি করেছিলেন, রোজা রেখেছিলেন এই ব্যাপারে, এই বিষয়ে আমি বেশি হকদার, অর্থাৎ আমিও রোজা রাখব। তিনি রোজা রাখলেন, সকলকে রোজা রাখার আদেশ করলেন। এবং এই রোজাটি
এই নফল রোজাটির সম্পর্কে তিনি একটি ফজিলতের ঘোষণা দিলেন। তিনি বলছেন যে সিয়াম ইয়াউম আশুরা, আশুরার রোজা, ইন্নি আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফফিরা সানা আল্লাতি ক্বাবলা, আমি আশা করছি এক বছর বিগত গুনাহের কাফফারা হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1976। অতপর আরেকটি জিনিস ঘটল, সেটা হলো যে সাহাবায়ে কেরাম দশম তারিখে, মহরম মাসের দশম তারিখে এই আশুরার রোজা রাখছেন, অন্যদিকে ইহুদিরাও রাখছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে ইহুদিদের বিপরীত করার হুকুম দিয়েছেন। এখন সাহাবায়ে কেরামরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ রাসূল, এই দিনে তো তারাও রোজা রাখে, তো আমরা কি তাদের বিপরীত করতে পারে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়দা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনা লিয়াউম আত্তাসে, আগামী বছরে ইনশাআল্লাহ আমরা নবম তারিখেও রোজা রাখব, মানে নবম মুহররমেও রোজা রাখব, এই ঘোষণা দিলেন। কিন্তু আগামী বছর আসার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন 1916 নম্বর হাদিস। এখান থেকে একটি জিনিস বোঝা গেল যে আশুরার রোজা যখন আমরা এখন রাখব, তখন আমরা শুধু দশ রাখব না, দশের সাথে নবম তারিখও রাখব। এই হাদিস থেকে বোঝা যায় যে দশমের সাথে সাথে নবম তারিখেও রাখব, অর্থাৎ আশুরার দিনেও রাখব, আর আশুরার আগের দিনকে আরবিতে বলা হয় তাসুয়া, সে তাসুয়ার দিনেও রাখব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রাখার ইচ্ছা পোষণ করেন সেটাও সুন্নাহ হয়ে যায়। তাই এই আশুরা এবং তাসুয়া দুই দিনে রোজা রাখতে হবে, নবম তারিখ এবং দশম তারিখ মহরম মাসের। আর এটাই হচ্ছে আশুরার রোজার উৎকৃষ্ট স্তর, এর চেয়ে উৎকৃষ্ট আর হয় না। আর কেউ যদি শুধুমাত্র দশম তারিখে রাখতে চায় তাহলে সেটাও জায়েজ আছে, কারণ এই দশম তারিখে রাখতে রাখতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এ সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, মানে শুধু দশম তারিখে রোজা রাখার ব্যাপারে বলেন, সিয়াম ইয়াউমে আশুরা কাফফারাত সানাতিন ওয়ালা ইউকরাহু ইফরাদুহু বিসাওম, কেউ যদি শুধু দশম তারিখে রোজা রাখে তাহলে এটা অপছন্দনীয় নয়, এটা মাকরুহ নয়। এই কথাগুলির পর একটি শেষ কথা বলেন তো, এই সকল বিষয় আমাদের ইসলামের সাথে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত না? সম্পর্কিত নয়, অবশ্যই সম্পর্ক। তাই এই দিনটিকে আমরা রোজায় পালন করব এবং একটি নফল রোজা হবে, আর এর ফজিলত এটা হবে। কিন্তু এই দিনে তাজিয়া করা, মহরম পালন করা, এবং এই দিনে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বর্ণনা দিয়ে পৃথিবীকে মাতিয়ে তোলা, আর এ সকল বিধানকে ভুলে যাওয়া, এটা হচ্ছে শিয়া সম্প্রদায়ের একটি এমন কাজ যেটা এই সুন্নতের এই কাজগুলিকে এ সকল কর্মের দ্বারা ঢেকে দিয়েছে, এবং আমাদের সমাজে শিয়াদের এই কর্মকাণ্ডের প্রভাব পড়েছে বলে আমরা কিন্তু এই আশুরার আসল তথ্য এবং আসল কাজ না করে আমরা মুহররম উদযাপন করা এবং ইত্যাদি জিনিসেই আমরা মনে করি এই আশুরার দিনকে, যেটা কিন্তু উচিত নয়। হ্যাঁ, তবে এই দিনে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 60-70 বছর পর একটি বিরাট মর্মান্তিক ঘটনায় কারবালায় শহীদ হয়েছিলেন। কিন্তু তার শহীদ হওয়ার ফলে ইসলামের কোনো বিধান যোগ হবে না, কারণ বিধান শেষ হয়ে গেছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন তখন ওহি আসাও বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী নেই, তারপরে কোনো আর নতুন ওহি নেই। এটা একটি ইসলামিক ঘটনা, ইসলামিক একটি রহস্য, এবং বলতে পারেন যে একটা এমন ওই ইসলামিক ইতিহাসের ঘটনা যাতে রয়েছে কিছু অনেক কিছু শিক্ষা, কিন্তু এর কারণে কোনো ইসলামের বিধান প্রমাণিত হয় না। আশা করি অল্প হলেও বিষয়গুলি বুঝেছেন, এবং আমাদের জন্য ইনশাআল্লাহ যেটা করণীয় সেটা বুঝতে পেরেছেন। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে, মহররম মাস একটি সম্মানিত মাস, এই মাসে রোজা রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করেছেন, তার মধ্যে দশম তারিখ অর্থাৎ আশুরার দিনে রোজা রাখাই হচ্ছে আমাদের নফল ইবাদত এবং এই মাসকে সম্মান জানানোর একটি, বা এই মাসের সম্মানে, এই মাসের সম্মান রয়েছে ওই সম্মানের, এবং এই ফজিলত রয়েছে ওই ফজিলতকে পাওয়ার এটি একটি দিন।
আল্লাহ যেন আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।